শীত পড়তেই খাবারের সন্ধানে ভিড় জমাচ্ছে পরিযায়ী পাখির দল সুন্দরবন এলাকার বিভিন্ন জলাশয়ে। তবে সংখ্যার দিক থেকে কম থাকায় রীতিমতো মন খারাপ সুন্দরবনবাসীর। বলা যেতে পারে উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার সন্দেশখালি এক ও দুই, হিঙ্গলগঞ্জ, মিনাখা, হারোরা সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে মাছের ভেড়ি সহ বিভিন্ন জলাশয় রয়েছে যেখানে মৎস্য চাষ করা হয়। এদিকে শীতের আমেজ শুরু হতেই দলে দলে এসে ভিড় জমাচ্ছে পরিযায়ী পাখির দল। অন্য বছরগুলির তুলনায় পরিযায়ী পাখির সংখ্যা কম থাকায় সুন্দরবনবাসীদের মনটা বড়ই খারাপ হয়েছে। এ ব্যাপারে সুন্দরবনের বাসিন্দারা জানাচ্ছেন, মদনটাক, শ্যাঙ্কল, বালিহাঁস, সাদাবক, কুনোবক, কাকপাখি, ডুবুরি, মাছরাঙ্গা, বাটাং, পানিকৌড়ি, বেকচো, ধারবক, কাকবক সহ বিভিন্ন প্রজাতির পাখিরা ওই সমস্ত মেছো ভেড়ি সহ অন্যান্য জলাশয়ে ভিড় জমিয়ে থাকে। মূলত খাবারের সন্ধানে তারা শুধু সাইবেরিয়া অঞ্চল সহ পার্শ্ববর্তী বাংলাদেশ, নেপাল, ভুটান ও মায়ানমার থেকে এদেশে এসে ভিড় জমাচ্ছে। এদিকে সুন্দরবনবাসীদের বক্তব্য, ওই সব দূরের দেশের পাখিরা এলে তাদের খুব ভালো লাগে। ওই সব পাখিরা পরিবেশের পক্ষে অনেক উপকারে আসে। আসলে পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে এদেরও অবদান রয়েছে। সেজন্য পরিবেশ বাঁচাতে গেলে এদেরও প্রয়োজন পড়ে। সুন্দরবনবাসীর অভিযোগ, মেছো ভেড়ি সহ ওই সব অঞ্চলে যে সমস্ত জলাশয় রয়েছে সেখানে মৎস্য চাষের সময় বিভিন্ন প্রতিষেধক ব্যবহার করা হয়ে থাকে, যা ওই সমস্ত পরিযায়ী পাখিদের ব্যাপারে বিরুদ্ধ পরিবেশ তৈরি করেছে। হয়তো সে কারণেই ওই সব দূরের পাখিদের ভিড় কম হচ্ছে। কিন্তু সুন্দরবনবাসীরা চাইছেন তাদের এলাকায় আবার আগের মতো পরিযায়ী পাখিরা এসে ভিড় জমাক। অথচ এখানে ৪০টিরও বেশি প্রজাতির পরিযায়ী পাখিদের দেখা মেলে। তবে এই সমস্ত জায়গায় পাখির সংখ্যা কমে আসার ক্ষেত্রে বিজ্ঞানীরা দুটি বিষয়কে দায়ী করেছেন। প্রথমটি হলো পরিবেশ দূষণ এবং দ্বিতীয়টি হলো পাখিদের আসার জায়গাগুলি হারিয়ে যাওয়া, কারণ যেখানে সেখানে জলাশয়কে বুঝিয়ে ফেলা। আবার অনেক জায়গায় জলাশয়ের আয়তন ছোট হয়ে আসছে। তবুও কি এবার ভিড় জমবে পরিযায়ী পাখিদের, নাকি ধীরে ধীরে অবলুপ্তির পথে চলে যাবে ওই সমস্ত ভিন দেশের পাখিরা? অথচ গত বছরও শীত মরশুমে যথেষ্ট পরিযায়ী পাখি এসেছিল সুন্দরবন অঞ্চলগুলির বিভিন্ন জলাশয়ে। একটা তথ্য থেকে জানানো হয়েছিল, গত কয়েক বছরে সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভের অরণ্য নতুন করে গড়ে উঠেছে, যার ফলে পরিযায়ী পাখিদের সুন্দরবন আসার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। তবে এই সমস্ত বিদেশি অতিথিরা যারা এসে থাকে এখানে, তাদের রক্ষা করার দায়িত্ব কিন্তু বর্তেছে জেলা বনবিভাগের ওপর। আসলে শীতপ্রধান দেশগুলি থেকে এই সময়টায় ওই সব পাখিরা এখানে এসে থাকে, কেননা ওই সব পাখিরা হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে এ ধরনের কম ঠান্ডার দেশে চলে আসে, কিছুদিন কাটিয়ে আবার তারা ফিরে যায়। রাশিয়া, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড থেকেই এসে থাকে পাখিরা সুন্দরবন এলাকায়। কলকাতার একটি পাখি পর্যবেক্ষক সংস্থা ২০২২ সালে সুন্দরবন অঞ্চলে সমীক্ষা চালিয়ে জেনেছিল, রাশিয়ার সাইবেরিয়া থেকে কার্লিউ বা বড় গুলিন্দা, ফিনল্যান্ড থেকে হুইমব্রেল বা ছোট গুলিন্দা, চীন, তুর্কিস্তান থেকে স্নাইপ বা কাদাখোঁচা, তিব্বত থেকে প্লোভার বা মিঠুয়ার মতো পাখিরা সুন্দরবনে এসে থাকে। এছাড়াও রুড্ডি, শেলডাক বা চকাচকি, গাডোয়াল বা ছোট দিঘর, টাফডেট ডাক বা রামুনিয়া, কেন্ডিস বা বিলিতি, জিরিয়ার মতো পাখিদেরও দেখা মিলেছে সুন্দরবনে। আর সেই সুন্দরবনে পরিযায়ী পাখির সংখ্যা কমার ব্যাপার কানে এলে ওই অঞ্চলে বাসিন্দাদের যে মন খারাপ হবে সেটাই স্বাভাবিক। এই আমরা সুন্দরবন এলাকায় এইসব পাখিগুলো এই মেছোবেড়ি এলাকায় এই সময়টায় দেখা যায় বা আগের থেকে অনেকটা কমে গেছে। কমে যাওয়ার কারণ বিভিন্ন দেশ থেকে এখানে আসে, কিন্তু আমরা সেই আগের মতো এখন পরিবেশে দূষণের কারণেই জন্য এগুলো হচ্ছে। যেমন আগে আমরা ছোটবেলায় খুব ভালোই দেখতাম যে ছোট অনেক প্রজাতির পাখি, পরিযায়ী পাখি এখানে আমরা দেখতাম, কিন্তু এখন সেই পরিমাণ দেখছি না।